একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন ইন্তু ভাই? আমি ভালো আছি, বেশি লড়াচড়া করেন না, পরে পড়ে যাবেন। পিছনে কিন্তু বড় একটা নদী। পিছনে নদী না ভাই, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি এটাই আর কি। কি হাল অবস্থা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন দেখে নদীর ছবিতে, এটা নদী না, এটা কি সাগর? অবশ্যই নদী সাগর এটা? না, নদী এই ব্রিজ তো অনেকবার ভাঙছে, বহুত ইংলিশ সিনেমায় দেখছি এই ব্রিজ ভাঙা যায় খালি। এখন তো পিকচারে আছে। এখন পিকচারে আছে। হ্যাঁ ভাইয়া, কোথা থেকে বলছেন? আমি সৌদি আরব থেকে বলছিলাম, তাজুল ইসলাম। তাজুল ইসলাম ভাই। তাজুল ভাই কতদিন পর আবার আসলেন? কতদিন পরে আসলাম বুঝলাম না কথাটা। মানে আপনি কি আজকে প্রথম আসছেন? জি লাইভে আজকে প্রথম আসছি। আমি তো ভাবছি আপনি পুরান জিনিস, আপনি না পুরান না ভাই, আত্মীয়, যে নতুন মেহমান বুঝি নাই। তাজুল ভাই আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকে প্রথম আপনি আসছেন শুনে আমারও খুব ভালো লাগলো। তো আপনি কোথায় আছেন আবার বলেন তো, ভুলে গেছি। সৌদি আরবের আমি কোথায় সৌদি আছেন? আরবের আবাহা ডিস্ট্রিক্ট আছি, রাবার ডিস্ট্রিক্ট আবহা আসির প্রদেশে। আব হা। আমরা বলি যে জি এবার হা কর, তো বলে আব হা কর ইয়ার। আচ্ছা, বাংলাদেশের বাড়ি কোথায় তাজুল ভাই? চাঁদপুর। চাঁদপুরে? রিলিশ, জি ওকে। চাঁদপুর কোনানো? চাঁদপুর ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ কি ওই হাজীগঞ্জের দিকে পড়ছে নাকি? হাজীগঞ্জের পরে চাঁদপুর আর কি, চাঁদপুরের পরে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ। ও চাঁদ, হাজীগঞ্জের পরে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর। হাজীগঞ্জ না, হাজীগঞ্জের পরে হয়েছে গিয়ে চাঁদপুর, চাঁদপুরের পরে হয়েছে ফরিদগঞ্জ। এ আচ্ছা, তার মানে হাজীগঞ্জের দিকে না, ওই ওই ওইটা না ঢুকতে হবে আপনার ইয়ে দিয়ে, দাউদকান্দি দিয়ে গেলে ফরিদগঞ্জ আগে পড়ে। না, ফরিদগঞ্জ টোটালি কোনোভাবে গেলে আগে পড়ে না, আগে হাজীগঞ্জ পড়ে তারপর চাঁদপুর। আগে হাজীগঞ্জ পড়ে, তারপর চাঁদপুর পড়ে, তারপর ফরিদগঞ্জ হ্যাঁ পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফরিদগঞ্জ ঠিক পড়ে। আছে ঠিক আছে, ভুলে গেছে, মাফ করে দিয়েন। ঠিক আছে, না ভাই, দুর্গ। ভুলের কি আছে। কি হাল আচ্ছা, অবস্থা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো বাড়ির সবাই ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। ভালো ভাত খাইছেন নি? না, এখনো খাওয়া হয়নি, আরো পরে খাওয়া হবে। এখন তো মনে হয় কয়টা বাজে? 10টা বাজে না? এখন 9টা 45 বাজে। একটু 10টা বাজে, মানে 15 মিনিটে দিক সেদিক, মানে আমাদের এখানে মনে হয় 12টা 45 বাজে এরকম কিছু আর কি। তো তাজুল ভাই কেমন লাগে জি আরটিভি? ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই, আরটিভি নাটক দেখা হয়? প্রায় সময়, তবে সব সময় দেখা হয় না। আচ্ছা, কি দেখেন সব সময়? বেশিরভাগের সময় কর্মরত অবস্থায় থাকা হয়, কাজে ব্যস্ত থাকা হয়। না, অনেকে ধরেন ওয়াজ দেখে, অনেকে পলিটিক্যাল নিউজ বেশি দেখে, অনেকে স্পোর্টস দেখে, অনেকে নাটক দেখে, অনেকে কমেডি দেখে, অনেকে গান শুনে। আপনি করেন কোনটা? আমি বিশেষ করে আরটিভি ছোট ছোট ক্লিপ গুলা, নাটকের যে 2-3 মিনিটের ক্লিপ গুলা যেগুলো থাকে এগুলোই দেখা হয়। এগুলাতে সময় বাঁচে, বিনোদনও হয়ে যায়। হ্যাঁ হ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তাজুল ভাই ভালো থাকেন। আর কিছু বলবেন আমাদের অনুষ্ঠানে, কিছু বলতে চান? না, শুধু এইটুকুই বলা আছে ভাই, প্রবাসী দূর প্রবাস নিয়ে অনুষ্ঠান করতেছেন, এই এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটা বার্তা দিতে চাই, যেসব প্রবাসীরা সৌদির মানে বিভিন্ন কান্ট্রিতে মারা যাচ্ছে, তাদেরকে যদি বাংলাদেশ সরকারের তরফ থেকে যদি বিনা খরচে বাংলাদেশ নেওয়া হতো, তাহলে এই জন্য অনেক প্রবাসী উপকারিত হতো। এটা খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন, থ্যাংক ইউ। এটা আমি আরটিভিকেও রিকোয়েস্ট করছি, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাতে এই আবেদনটা পাঠিয়ে দেওয়া হয়, এবং আমিও বিশ্বাস করি যে আপনাদের জন্য ভালো যা যা হয় সব প্রশাসন থেকে করবে ইনশাল্লাহ। দোয়া রইল। ঠিক আছে জি ঠিক ভালো আছে থাকবেন, তাজুল ভাই, ভালো থাকবেন। আল্লাহ আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর কলিং, ভিডিওটা শেয়ার করে দিবেন।